ব্রিটেনের নারীরা গর্ভধারণের জন্য ছুটছে ম্যাকডোনাল্ডের ভাজা খাবার খেতে। তাদের ধারণা, ভাজা খাবারের লবণ তাদের গর্ভধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু তাই বলে যে ম্যাকডোনাল্ডের খাবারই খেতে হবে তার কি মানে আছে? অদ্ভুত হলেও সত্য, এখানকার মেয়েদের মধ্যে রয়েছে অনেক ধরনের কুসংস্কার। তারা বিশ্বাস করেন ম্যাকডোনাল্ডের খাবারই তাদের গর্ভবতী করতে সাহায্য করবে। গর্ভবতী হতে ব্রিটিশ নারীরা এরকম আরও কিছু অদ্ভুত পদ্ধতিতে বিশ্বাস আনছেন, যেমন যৌনতার পর 5 থেকে 10 মিনিট বাইসাইকেল চালানো, প্রতিদিন ডার্ক চকলেট খাওয়া, পায়ে মোজা পরে ঘুমোতে যাওয়া ইত্যাদি। আজকাল অনেক নারীর পক্ষে গর্ভধারণ অনেক কঠিন হয়ে ওঠে, তারা সহজে মা হতে পারছেন না, এই কারণেই এইসব উপায় বেছে নিচ্ছেন তারা। কিন্তু গর্ভধারণের জন্য এই পদ্ধতি কতটা বৈজ্ঞানিক তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মধ্যে। এরকম আরও ব্যতিক্রমধর্মী ও আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লাইক করুন যদি আপনার নিউজটি ভালো লেগে থাকে। কমেন্ট করে বলুন এর মধ্যে কোন বিষয়টি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। শেয়ার করুন যাতে আপনার মতন বিষয়টি সবাই জানতে পারে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।